হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলে শুভ মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজ অনেক দিন পর ভিডিও আপলোড করছি, দয়া করে দেখবেন। কেউ সাবস্ক্রাইব চট করে করবেন না, যদি ভালো লাগে তবেই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব। আর লাইক শেয়ার আপনাদের যদি ভালো লাগে তবে। আমি অন্য কারোর মতো চাই না যে আপনাদের কাছে ভিক্ষা করব, করুন করুন, ভালো লাগলে তবে করবেন। আমারও সাবস্ক্রাইব অনেক চ্যানেল করা আছে, ভালো লাগে তবে করি, আপনাদেরও ভালো লাগলে তবে করবেন, নাহলে করার প্রয়োজন নেই। দেখুন, প্রয়োজন হলে ফোন করবেন, সহায়তার জন্য কোনো সমস্যা নেই। আজকে যে এই যে ইনকিউবেটরটি দেখছেন, এটা খুব সুন্দর করে অনেক দিন ধরেই এটাকে তৈরি করা হয়েছে। এর ডিজাইনটা দেখে বেশ আবির্ভূত হওয়ার মতো, আমি নিজে করেছি বলে নয়, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমাকে কেন, যারা দেখেছে সরাসরি তাদের সকলেই বলেছেন যে খুব ভালো হয়েছে, তাই বলছি। আজ আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপলোড করছি, আপনারাও দেখুন। এটা কাঠের তৈরি, খুব ওয়াটারপ্রুফ প্লাইউড আছে, এবং তার মাঝে তারপরে আছে আপনার থার্মোকল, তার উপরে অ্যালুমিনিয়াম শিট দিয়ে এটা তৈরি করা হয়েছে। এই ইনকিউবেটরটার কয়েকটা নতুন জিনিস আছে। সামনে যে দেখছেন একটা সাদা মতো এল আছে, ওটা হচ্ছে আপনার এগ ক্যান্ডেলার। এটা এখন কেউ আপনাকে দেখাতে পারেনি, কিন্তু আগামী দিনে দেখবেন অনেকে এটা নকল করবেই। ওই সামনে যে এর কন্ট্রোলারের পাশে যে এই যে বাঁদিকে যে সাদা এটা আছে, এখানে সুইচ আছে, এর গায়ে সুইচ দিলেই ওখানে ডিম বসিয়ে ক্যান্ডেলিং করা যায় খুব সহজে। আর ভিডিও যদি খুব বড় না হয় তাহলে আমি ওটা দেখিয়ে দেবো। আর এর সবচেয়ে বড় জিনিস দেখুন, এর তিন দিক খোলা, এ ইনকিউবেটারের তিন দিক পুরো খোলা, অথচ এয়ার টাইট, সব দিক থেকে খোলা যায় এবং সব দিক থেকে বন্ধ করে দেওয়া যায়, কাজের কোনো রকম অসুবিধা হয় না এতে। প্রয়োজনে আপনি উপর দিয়েও খুলতে পারেন, সামনে দিয়েও খুলতে পারেন, আবার পিছনেও খোলার জায়গা আছে। এটা 12 ভোল্ট ডিসি লাইনে চলে, উপরে যাচ্ছেন ব্যাটারি রাখা আছে, ওই ব্যাটারিতে এটা চলে। এবং প্রয়োজনে এসিতেও চলে, SMPS দ্বারা এসিতেও চলে। এটা ব্যাটারি কানেকশান আছে। এখন একটা টোটোর কাটাই ব্যাটারি নিয়ে নিলে আপনার নিশ্চিন্তে লাইন চলে গেলেও 8-10 ঘন্টা নিশ্চিন্তে ব্যাকআপ দিয়ে দেবে। এটা হচ্ছে SMPS। এই SMPS দিয়েও আবার এটা চালু হবে, চালু করে দেখানো হবে এটা। তো আমি তো এডিটিংয়ে অত আমার হাত পাখা নেই, মোটামুটি যতটা পাচ্ছি আমি সেভাবেই করার চেষ্টা করছি। আপনাদেরকে জাস্ট মেশিনটা দেখাতে চাইছি, মেশিনের সিস্টেমটা। এতে 200 ডিম, খুব 200 ডিসি বা সোনালির ডিম খুব ভালোভাবে আসে। হাঁসের ডিম হলে 20-25টা কম হবে। ছোট্ট জায়গার মধ্যে বিদ্যুৎ খরচ এতে নেই বললে চলে, খুব স্বল্প বিদ্যুৎ খরচ, একদমই স্বল্প। আর SMPS দিয়ে এটা চলে মানে নিশ্চয়ই বুঝতে পারছেন এর বিদ্যুৎ খরচ কতটা হতে পারে, আন্দাজ নিজেরাই করতে পারবেন। আর এই ইনকিউবেটারে হচ্ছে ডিজাইনটা আপনাকে আশা করি ভালো লাগবে। এটা ভিডিও দেখছেন কতটা কেমন লাগছে জানি না, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। এটা বেশ অনেক দিন ধরেই, প্রায় 6-7 মাস ধরে ধীরে ধীরে এটাকে তৈরি করা হয়েছে এই মডেলটা। এরপরে যেমন আমার আগে দুটো মডেল নকল হয়েছে, এটাও নকল হয়ে বেরিয়ে যাবে। আমার ছোট চ্যানেল এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আমি, অর্থাৎ আমার ক্যাপাসিটি তত নেই যে আমি একবারে 100 পিস করে নেবো। এইটা বিক্রি হলে তবে আমি ফের একটা করতে পারবো, তার আগে না। এইভাবেই আমার ইনকিউবেটার তৈরি হয়, এবং মানুষ বাড়ি এসে অনেকে পয়সা দিয়েও যায়, তারপর তৈরি করে দিয়ে নিয়ে যায়। এটা এসিতে চালু হবে। এটা ওখানে বিদ্যুৎ কানেকশানটা একটু সমস্যা হচ্ছে,
হয়ে গেলে চালু হবে এতে।